بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان. وعليكم السلام ورحمه الله وبركاته. ابو كلام بيت بوشنا قران من جامعه যে আমরা যারা মোবাইলে লুডু খেলাই বা বিভিন্ন ধরনের পুতুলের গেমস আছে বাচ্চারা লাভ দিয়ে যায় আর আছে খেলা সেগুলোকে খেলা কি কতটুকু যাইস কি না প্রথমত বলবো সময় যদিনী ভাই এই দুনিয়াতে আল্লাহ হ্যাঁ তোলা প্রত্যেকটি মানুষকে পাঠিয়েছেন অহেতুকের জন্য নয় অহেতুক তো বোঝেন মানে সময়টা নষ্ট করার জন্য নয় এই যে গেমগুলো খেলা হয় এক প্রকারে প্রথম এটার জন্য প্রথম কাজটা হচ্ছে সেটা দিয়ে আপনার ব্রেন খরচ হয় কিন্তু আপনার জ্ঞান অর্জন হয় না দুই নম্বর সেটা দিয়ে আপনার সময় অপচ হয় কিন্তু কি সময় যখন পার হয়ে যাবে তখন আপনি পুরো আফসোস করবেন তো এই জন্য প্রত্যেকটি মুসলমানদের উচিত অহেতুক সময় পাস না করে সেই সময় কোরআন একটা আয়াত পড়ুন কারণ শয়তান কিন্তু এভাবে চারিত্রিক দিক দিয়ে কিন্তু মানুষকে আনন্দ দেয় যখন সে দিনের অ্যালেম অর্জন করতে যাবে তখন শয়তান কিন্তু তার এই অ্যালেমটাকে ভারী মনে করে দিবে শয়তান যে এটা এত ভারী ও এত সময় নেয় আর একটু সময় আপনি আমি একটা উদাহরণ দিই বুঝবেন ইনশাল্লাহ উদাহরণটা হচ্ছে দেখবেন যে মানুষ কিন্তু তিন ঘন্টা পর্যন্ত সিনেমা হল থাকতে পারে অথচ মসজিদে জমার দিন বিশ মিনিট থাকতে পারে না তার অসহ্য লাগে কেন কারণ এটা আল্লাহ সুমতাল দিন থেকে শয়তান বিতাড়িত করার জন্য এটাকে তাকে ভারী করে দিয়েছে যেমন ধরুন মানুষের সারাদিন রাত দিন পুরো দিন রাতে মানুষ টিকিট খেলে না ওয়ান ডে বা টেস্ট ম্যাচ টিকিট খেলে দেখেন মানুষ সারাদিন কিন্তু টিভির সামনে থাকতে পারে অথচ মানুষ আল্লাহর ইবাদত করার সময় কোরআন সমস্যা তোটুকু তা থাকে না এটা হচ্ছে শয়তানের একটা পলিসি শয়তান কিন্তু আল্লাহর সাথে ওয়াদা করেছে যে আমি তোমার এই বান্দাকে আমি যে মাটির জন্য আমাকে তুমি পথবষ্ট করে দিয়েছ বিতাড়িত হয়েছি এই মাটির যারা আছে আমি তাদেরকে আমার পথে নিয়ে আমি যাহা নামে নিয়ে যাবো তখন আল্লাহ কি বলছেন যতবার আমার বান্দা যতবার আমার বান্দা পাপ করবে যতবার পাপ করার পর আমার কাছে মাপ চাইবে আমি আল্লাহ সব সময় সাথে সাথে মাফ করে দেবো সোহান আল্লাহ হিন্দি তো এই জন্য সমাজে দিনে ভাই এইসব হচ্ছে অহেতুক জিনিস এহেতুক জিনিস মুসলমানদের আজকে মুসলমানদের প্রদ্বস্ত আজকে মুসলমানদের বিপদের কারণ কি জানেন এই একটা কারণ হচ্ছে সমাজকে মূল্যায়ন না করা কত বছর আছে অহেতুক সময় নিয়ে বেশি অহেতুক কথাবার্তা নিয়ে অহেতুক কথাবার্তা নিয়ে অহেতুক ইয়ে নিয়ে আপনি দেখুন অনেক মুসলমান ছেলে ইঞ্জিনিয়ার ডাক্তার পর্যন্ত বড় বড় মানুষরা যারা শিক্ষিত আমরা মনে করি অথচ তারা শিক্ষিত নয় এই পৃথিবীতে যতই ডিগ্রি থাকুক না কেন যতই আপনি উচ্চ ধরনের কাজ করুন না কেন যদি ইসলামিক এলেম না থাকে সেই অ্যালেমনে যদি আপনি আমল না করেন তাহলে আপনার কোনো মূল্য নেই এত আকেরত কথা বলতে পারছেন আপনি দেখেন অনেক অনেক মানুষ আছে অনেক ছেলে মেয়ে আছে যে একটা নায়ক নায়িকা যতগুলো স্টোরি জানে আসুল্লাহ সাল্লামের সম্পর্কে ততটুকু জানিয়ে না কথা বলতে পারছেন এটা হচ্ছে শয়তানের পড়াশোনা পরে আজকে কি ইহুদি খ্রিস্টানদের এবং নাসারদের একটা পরিকল্পনা যে এদের কি স্থান থেকে দূরে রাখার জন্য এই গেমগুলো বানানো হয়েছে এই নাটকগুলো বানানো হয়েছে ঠিক আছে তো সমাজ জিনিস ভাই আমি প্রথম বলবো এগুলো আব্দুল কালাম ভাই এগুলো সম্পূর্ণ এগুলোতে পরিত্যাগ করা এগুলো গেম যে কোনো হোক এগুলো সম্পূর্ণ পরিত্যাগ করবেন ইনশাআল্লাহ ঠিক আছে এগুলো দেখে যাবেন না এ যে না দেখে আপনি কোরআন হাদিসের কয়েকটা জিনিস দেখো আহ কোরআন হাদিসের আয়াতগুলো পড়ুন হাদিসগুলো পড়ুন না বুঝে যারা আছে আলে মোলাম্মা তাদের কাছে জিজ্ঞেস করুন তখন আপনার জ্ঞান বাড়বে ইসলাম কিন্তু অ্যালিন দিয়ে চলে কোনো যুক্তি বা কোনো বিবেক দিয়ে চলে না এই কথাটা মনে রাখবেন তো কেমন পর্যন্ত কিন্তু ইসলাম থাকবে শুধু আলেমের মাধ্যম দিয়ে আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর সোহান আল্লাহ আশা করি বুঝতে بوس ته پیਰੇسته نشه ښه کړی زذکوم الله خير واسن زذکوم